অবশেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি নিয়োগবৃত্তি প্রকাশ করা হয়েছে। এখানে অষ্টম এসএসসি ও এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের ন্যায় আজকেও নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত প্রকাশ করা হয়েছে, দেখতে পাচ্ছেন, 6/8/2021। সো এটি কিন্তু গতকাল প্রকাশ করা হয়েছে। তো আজকে আমি দেখানোর চেষ্টা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী আছে, কতটা পদ আছে এবং কোন কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন ফর্মটি, বিশেষ করে এর যে আবেদন ফর্ম আছে আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফর্মটি পূরণ করতে কিন্তু আপনারা অনেকেই ভুল করেন। সো অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার, কারণ আমি এই ফর্মটাও পূরণ করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আপনাদের যে প্রবেশপত্র, যেটাকে আপনারা এডমিট কার্ড বলে থাকেন, সেটি আপনি কীভাবে পূরণ করবেন সেটাও কিন্তু আমি এই আজকের এই ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। সো অবশ্যই চেষ্টা করবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার। সো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার আসলে সরাসরি সবার আগে আপনার কাছে তার নোটিফিকেশনটি চলে যায়। তো এছাড়াও দেখতে পাচ্ছেন আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আমি আপলোড করে গেছি, চাইলে আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি দেখে নিই। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আলোচনার শুরুতে আমি বলে রাখি, এটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, কারণ এর উপরে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার লেখা আছে। সো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা। তো এখানে তাদের স্মারক নাম্বার দেওয়া আছে, আর বাম দিকে স্মারক নাম্বার সহ ডান দিকে কিন্তু তারিখ দেওয়া আছে কত তারিখে প্রকাশ করা হয়েছে। তো নিয়োগ বিজ্ঞপ্তি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। আসলে অস্থায়ী দেখে কেউ অবাক হবেন না, কারণ এই চাকরিগুলো প্রথমে অস্থায়ী থাকে, 6 মাস বা 4 মাস পর এগুলো কিন্তু স্থায়ী হয়ে যায়। সো স্থায়ী করবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না। পূরণের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সো আমরা এখন দেখবো প্রথম যে পদ যেটি আলোচনা করব সেটি হচ্ছে সহকারী মেকানিক, হবে 9,700 থেকে 23,490 টাকা বেতন। এখানে চারজন নেওয়া হবে, এখানে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে। তো বুঝতেই পারছেন যেখানে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে সেই সাথে আপনার সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। সো এরপর আমরা যে পদ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়্যারলেস মেকানিক, নেওয়া হবে 9,700 থেকে 23,490 টাকা বেতনে একজন। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বুঝতে পারছেন তাদের এরকম আগের অভিজ্ঞতা আছে, তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। সো এরপরের পথ হচ্ছে কার্পেন্টার, নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে একজন। বন্ধুরা, আপনারা যারা এখন আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা আছে, কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তবিকতা থাকতে হবে। এই যে পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পদগুলোতে বাংলাদেশের কিন্তু 64টি জেলা থেকে, মানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদনটা করতে পারবেন। তো এরপরে যে পদ সেটা ওয়ার্কশপ হেল্পার, নেওয়া হবে 8,500 থেকে 20,570 টাকা বেতনে। এখানে 3 জন নেওয়া হবে, এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কোনো সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট অথবা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। তো এরপরে যে পদ সেটি হচ্ছে অফিস সহায়ক, নেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা বেতনে। এখানে 3 জন নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন, সেই সাথে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এরপরে যে বছর হচ্ছে সহকারী হোজ রিপেয়ার, নেওয়া হবে এখানে 8,250 থেকে 20,010 টাকা বেতনে একজন নেওয়া হবে, অষ্টম শ্রেণী পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন, সেই সাথে আপনার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, মানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো আমরা কিন্তু মোটামুটি পদের নামগুলো দেখলাম, এই পদে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। সো আমরা ভিতরের অংশ এখন দেখে নেব, সেটি হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, জাতীয় পরিচয়পত্র ব্যতীত কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নাই। তো বয়সটা কবে হিসাব করে ধরা হয়েছে, সেটা হচ্ছে বয়স হচ্ছে 1 এপ্রিল 2021, 18 হতে 30 বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেই সাথে আবেদনের সর্বোচ্চ বয়স হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা ও বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। সো যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর আপনারা আবেদন করতে পারবেন।
এবং এখানে পূরণকৃত আবেদন ফর্মের সাথে সম্পর্কিত তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি এবং প্রবেশপত্রের 1 কপি রঙিন ছবি এবং এখানে গেজেটের অফিসার কর্তৃক নির্দিষ্ট স্থানে আঠা দ্বারা যুক্ত করতে হবে ঠিক আছে পরীক্ষার ফি বাবদ 1 নং 2 ও 3 নং পদের জন্য 100 টাকা 4 5 ও 6 নং পদের জন্য 50 টাকা এই অফারের যোগ্য আপনাকে ট্রেজারি চালানোর মাধ্যমে এই যে ট্রেজারি চালানোর নাম্বার দেওয়া আছে এই মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকার অনুকূলে এই ঠিকানা কিন্তু আপনাকে টাকাটা ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিতে হবে সো জমা দেওয়ার পর মূল কপি অবশ্যই আপনাকে এই ফর্মের সাথে মানে এই যে ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন এই ফর্মের সাথে কিন্তু আপনাকে যুক্ত করে দিতে হবে ঠিক আছে আর এখানে একটা বিষয় উল্লেখ করার মতো যে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্র প্রেরিত খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে সো আপনার খামের উপর অবশ্যই নাম লিখতে হবে পূরণকৃত আবেদন ফর্ম প্রবেশপত্র কপি ছবি সহ পরীক্ষার ফি বাবদ জমাকৃত ট্রেজারি চালানের মূল কপি জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি এবং প্রবেশপত্রের প্রেরণ সহ যে কোনো পত্র যোগাযোগের নিমিত্তে আবেদনকারী নিজ ঠিকানাযুক্ত 9 ইঞ্চি গুণ 4 ইঞ্চি একটি ফেরত খাম আপনাকে 10 টাকা ডাক টিকিট যুক্ত করে দিতে হবে এবং আবেদন পাঠানোর যে লাস্ট ডেট সেটি হচ্ছে 31/8/2021 সো 31/8/2021 তারিখের মধ্যে আপনাকে এই কাগজপত্র সহ আপনাকে কিন্তু এই যে ঠিকানা দেওয়া আছে ঠিকানায় কিন্তু প্রেরণ করতে হবে ঠিক আছে সো এখন আমি যে বিষয়টা দেখাবো সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর যে আবেদন ফর্মটি আছে এটি আপনি কীভাবে পূরণ করবেন সো এই ফর্ম এবং এই সার্কুলার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এই ভিডিওর প্রথম কমেন্ট আমি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখার চেষ্টা করবেন সো চলুন আমরা ফর্মটা এখন দেখবো সো ফর্মে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর যে পদে আপনি আবেদন করতে চান সেই পদের নামটা এখানে লিখবেন এরপর আর পদের নামটি আপনি আরও একবার এখানে লিখবেন ঠিক আছে এরপর বিজ্ঞপ্তির স্মারক নাম্বারটা এখানে দেবেন তারিখটা এখানে দেবেন স্মারক নাম্বার কোথায় পাবেন এটা হচ্ছে স্মারক নাম্বার এবং এটা হচ্ছে বিজ্ঞপ্তির তারিখ ঠিক আছে এরপর আপনার নাম বাংলা ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ দিবেন জন্মস্থান দিবেন বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে তা আপনার বয়স সো আপনার বয়সটা কথা এখানে উল্লেখ করবেন পিতার নাম মাতার নাম উল্লেখ করবেন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সুন্দরভাবে দিবেন এরপর মোবাইল নাম্বার জেন্ডার ধর্ম বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা এখানে সুন্দরভাবে এগুলো বসাবেন ঠিক আছে অভিজ্ঞতা থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই কোটা থাকলে টিকসিনে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই চালানের নাম্বারটা দিবেন যে তারিখে টাকাটা জমা দিয়েছেন সেটা উল্লেখ করবেন ব্যাংকের নাম ও শাখা নাম উল্লেখ করবেন বিভাগীয় প্রার্থী হয়ে থাকলে হ্যাঁ দিবেন না হলে না দিবেন ঠিক আছে এখন এই এখানে তারিখটা দিয়ে এখানে আপনার স্বাক্ষরটা দিয়ে আপনাকে এই ফর্মটা এই আবেদনের সাথে কিন্তু দিতে হবে এবং অ্যাডমিট কার্ডটা কীভাবে পূরণ করবেন এখানে রোল নাম্বারটা আপনাকে পূরণ করা যাবে না এখানে আপনার ছবিটা অ্যাটাচ করতে হবে এরপর প্রার্থীর নাম পিতার নাম এইগুলো আপনি উল্লেখ করবেন এরপর স্থায়ী ঠিকানা সুন্দরভাবে উল্লেখ করবেন বাসা জেলা থানা উল্লেখ করবেন তো উল্লেখ করার পর এখানে কিন্তু আপনার কিছু করার নাই জাস্ট এইটুকু লিখলেই আপনার হয়ে যাবে সো আপনারা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো এই ছিল আজকের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি সম্বন্ধে আমি বিস্তারিত বলে দিলাম এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম